তো আমরা একটা ডেটাবেস বানাবো, আমরা ডেটাবেসের নাম দিলাম সাপোজ ইউনিভার্সিটি ডিবি। আমি আপনাদের ব্যাচের নাম্বারটা ইচ্ছা করে একটু রাখি। সাপোজ আমাদের ডেটাবেসের নাম হবে এটা। তো ডেটাবেসে আমরা আপাতত একটা মাত্র ইনফরমেশন সেভ করবো, সেটা হচ্ছে স্টুডেন্টের ইনফরমেশন। তো আমাদের একটা টেবিল থাকবে, ওই টেবিলের নাম লিখলাম স্টুডেন্ট, অথবা যদি আপনারা লিখতে চান স্টুডেন্ট স্কুলের ফর্ম লিখতে পারেন, ডিপেন্ড করে। আচ্ছা, স্টুডেন্টের কোন কোন ইনফরমেশন সেভ করবো? আমি বললাম স্টুডেন্টের নাম সেভ করতে চাই, স্টুডেন্টের রেজিস্ট্রেশন নাম্বার সেভ করতে চাই, আর স্টুডেন্টের সাপোজ মোবাইল নাম্বার সেভ করতে চাই, আমরা স্টুডেন্টের ইমেল সেভ করতে চাই, আর একটা দিলাম ডিপার্টমেন্ট। আপাতত এর বেশি কিছু আমি দিচ্ছি না। এই ডাটাগুলো থাকে, আমাদেরকে এটা ওপেন করতে হবে। সার্ভারের নাম, অথেন্টিকেশনের দুটো উপায় আছে, একটা হচ্ছে উইন্ডোজ অথেন্টিকেশন আর একটা হচ্ছে এসকিউএল সার্ভার অথেন্টিকেশন। এসকিউএল সার্ভার অথেন্টিকেশন যদি বলেন তখন আপনাকে ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিতে হয়, উইন্ডোজ অথেন্টিকেশন বললে নেয় না। আমরা উইন্ডোজ অথেন্টিকেশন মোডেই থাকবো আপাতত, দুটোর মধ্যে পার্থক্যটা একটু পরে আলোচনা করবো। দিলাম কানে আমি আমি আমার এসকিউএল সার্ভারটাকে ডেটাবেসের সাথে কানেক্ট করলাম, আমার এই সার্ভারে অলরেডি দুইটা ডেটাবেস সেভ করা আছে, একটা হচ্ছে স্কুল ম্যানেজমেন্ট আর একটা হচ্ছে ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট সিস্টেম ডিবি _54, দুটো ডেটাবেস। আমরা এখানে চাই নতুন একটা ডেটাবেস বানাইতে, তাহলে আমাদেরকে ডেটাবেসের উপর রাইট বাটন ক্লিক করে নিউ ডেটাবেস, ডাটাবেসের নাম আমরা যেটা দিচ্ছিলাম ইউনিভার্সিটি ডিবি 51 যাতে বোঝা যায়, এবং ডেটাবেসটা কোথায় সেভ হবে সেটা আপনারা চাইলে লোকেশনটা চেঞ্জ করে দিতে পারেন। এখানে দুটো লোকেশন আছে, এখানে সিলেক্ট করে চেঞ্জ করে দিতে পারেন। আপনাদের এখানকার পিসিগুলোতে এই পারমিশনটা নাই, আপনাদের বাসার পিসি তো অবশ্যই থাকবে, তো আপনারা এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। আমি আপাতত ডিফল্ট লোকেশনে সেভ হোক, ইউনিভার্সিটি ডিবি _51 দিলাম, আমাদের একটা ডেটাবেস তৈরি হয়ে গেল। অনেক কিছু আছে, আমরা এত কিছু দিয়ে এখন তাকাবো না, আমাদের ইন্টারেস্ট হচ্ছে টেবিলের দিকে। আমি এটাকে একটু এক্সপ্যান্ড করি, আপাতত কোনো টেবিল নাই, আমরা নতুন একটা টেবিল অ্যাড করব। রাইট বাটন ক্লিক করলাম, নিউ টেবিল দিলাম, আচ্ছা এটা পাশে থাকুক, আমাদের ডাটাগুলো একটু লিখে ফেলি প্রথমে। নেম, নামটা কি হবে, এটা কি নাম্বার, অনেকগুলো ডাটা টাইপ আছে এখানে। আচ্ছা যাচ্ছি, একটা হচ্ছে ভার্কার, আপনারা বলছেন অলরেডি ভার্কারের পাশে একটা 50 লেখা আছে, এটার মানে কি লেন্থ, এটার মানে কি 500, এটা মানে 5000, তো এটা এটা তেমন কঠিন কিছুই না। আচ্ছা আরেকটা প্রশ্ন করছেন আপনারা, এন ভার্কার দিলে কি হয়, যারা জানেন একটু বলেন তো। ইউনিকোড সাপোর্ট করে, তার মানে কোনো ডেটাবেজে আপনি কোনো টেবিলের কলামের ডাটা টাইপ যদি এন ভার্কার দেন তাহলে সেখানে আপনি চাইলে বাংলা নামও সেভ করতে পারবেন, বাংলা ডাটা সেভ করতে পারবেন, শুধু ভার্কার দিলে পারবেন না। ঠিক আছে, ওকে সাপোজ আমি বললাম নেম, নেমের লেন্থ দিলাম 500, আমাদের তার পড়ছিল রেজিস্ট্রেশন নাম্বার, তারপর রেজিস্ট্রেশন নাম্বার আমি দিলাম সাপোজ ভার্কার, এটা এটা কেউ বাংলা সেভ করতে দিব না, এবং এটার আমি একটা লেন্থ সাপোজ ফিক্স করে দিলাম, এটা হবে ম্যাক্সিমাম 7 ডিজিট, তো আমরা এরকম কিছু একটা দিলাম। আপনাদের মনিটর অফ হয় নাই কেন বলুন তো আমাকে,
ভার্কার মোবাইল নাম্বার দেওয়ার জন্য আমার এত ডিজিট দরকার নেই, আমি দিলাম 11 ডিজিট। ইমেইল ভার্কার, ইমেইল দিলাম 50 থাকুক, সবশেষে ডিপার্টমেন্ট, এটাও ভার্কার, এটা দিলাম সাপোজ 100। আচ্ছা আমার পাশে আরেকটা করে আরেকটা কলাম আছে, আপনারা দেখতে পাচ্ছেন, অ্যালাউ নাল, কি বোঝা যায় এটা দিলে কি হয়? এটা চেক থাকা মানে কি? তার মানে কেউ চাইলে নেমের ভিতরে নাল ডাটা দিতে পারবে, কোনো অসুবিধা নাই। সাপোজ আমি এটা উঠাই দিলাম, এটার মানে কি? তার মানে রেজিস্ট্রেশন নাম্বার ছাড়া কোনো ডাটা এখানে ইনসার্ট করা যাবে না। আচ্ছা সাপোজ আমরা আমরা বললাম মোবাইল নাম্বার না দিলেও চলবে, ধরুন বাকিগুলো সবগুলো দিতে হবে, আপাতত এই ডাটাগুলো আমাদের রাখার দরকার ছিল। আচ্ছা আরেকটা ডাটা নিয়ে আপনারা অলরেডি কথাবার্তা বলতেছেন, সেটা হচ্ছে আইডি। আইডি ব্যাপারটা কি, মানে আইডি বলতে আপনারা কি বুঝতেছেন দেখে বলতেছেন, একটু বলেন তো আমাকে। আইডিটা বলতে কোন আইডি? আমরা আমাদের যে স্টুডেন্ট আইডি থাকে সেটা এই জায়গা থেকে একটু বের হয়ে আসতে হবে। প্রথম কথা হচ্ছে এখানে আমরা যে আইডিটা বলতেছি এই আইডিটা ইউজারের কোনো ডাটা না, এই আইডিটা শুধুমাত্র আমার ডাটা। কেন শুধুমাত্র আমার ডাটা? অথবা আচ্ছা প্রাইমারি কি নিয়ে আপনারা কথাবার্তা বলতেছেন, আমি এটাকে একটু পরে লিখি তাহলে, এটা একটু পরে আসুক থাকুক। প্রাইমারি কি মানে কি? ইউনিক থাকা লাগবে। প্রাইমারি কি, প্রাইমারি কি কেন ইউজ করা হয়? একটা রেকর্ডকে ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য। আচ্ছা আচ্ছা আপনারা বলতেছেন রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে প্রাইমারি কি দেয়া যায়? যায় কি? যায় যায়। আচ্ছা কেন যায়? এই রেজিস্ট্রেশন নাম্বারটা আমরা সাপোজ একটা সিস্টেম বানাচ্ছি, ইউনিভার্সিটি ডিবি, ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট সিস্টেম বানাবো ধরেন, এটা কার জন্য বানাবো? একটা ইউনিভার্সিটির জন্য রেজিস্ট্রেশন নাম্বার যে দিবে, এই রেজিস্ট্রেশন নাম্বারটা কে দিবে? সাপোজ ইউনিভার্সিটি একটা ফরম্যাট আছে তাই না, 7 ডিজিট একটা ফরম্যাট আছে, এবং ইউনিভার্সিটির কারণে আপনি বলতেছেন এটা ইউনিক হবে। ইউনিভার্সিটি যদি কখনো সিদ্ধান্ত নেয় 5 বছর পরে গিয়ে সাপোজ যে আজকে থেকে গত 5 বছরের ভেতরের ডাটাগুলো ডুপ্লিকেট হওয়া যাবে না, 5 বছরের আগের ডাটাগুলো ডুপ্লিকেট হইতে পারবে, আপনি কি করবেন তখন? আচ্ছা আমি যেটা বলতেছি আপনারা বলছেন রেজিস্ট্রেশন নাম্বারটা আমরা প্রাইমারি কি করতে পারি, প্রথম কথা হচ্ছে পারি, যদি করি তাহলে প্রবলেমটা কোথায়? রেজিস্ট্রেশন নাম্বার কার ডাটা? যে ইউনিভার্সিটিতে বসে আছে তার ডাটা, সে যখন তার যেভাবে ইচ্ছা সে চেঞ্জ করতে পারে। সে আজকে বললো এটা 7 ক্যারেক্টার, কালকে বললো ভাই আমার তো এখন 10 ক্যারেক্টার লাগে, আজকে বললো এটা ইউনিক, 15 বছর পরে গিয়ে বললো ভাই গত তো আমার অনেক ডাটা জমে গেছে, আপনি লাস্ট 5 বছরের ডাটাগুলো ডুপ্লিকেট হওয়ার দরকার নাই, তার আগে 10 বছরের ডাটা আপনি আবার ইনসার্ট করবো একই ডাটা, তখন আপনি কি করবেন? এই ডাটাটা তো ইউজারের, এই ডাটার উপরে ইউজারের পুরোপুরি কন্ট্রোল আছে, আপনি চাইলেই তো এই ডাটা চেঞ্জ করতে পারেন না আপনার জন্য। আমাদের প্রাইমারি কিটা কেন দরকার? প্রতিটা রোকে আলাদাভাবে আইডেন্টিফাই করার জন্য। সো আমরা এই জন্য ইউজারের কোনো ডাটাকে কখনো প্রাইমারি কি করবো না। তো আপনারা তাহলে আরেকটা বলতে পারেন, তাহলে ভাই ঠিক আছে রেজিস্ট্রেশন নাম্বার নাম এরকম চেঞ্জ চেঞ্জ হলো, মোবাইল নাম্বারের ক্ষেত্রে দেখে কেস হবে না, ঠিক আছে ধরলাম মোবাইল নাম্বার প্রাইমারি কি। প্রাইমারি কি এর উদ্দেশ্য এখানে প্রতিটা ডাটাকে আলাদাভাবে আইডেন্টিফাই করা ছাড়াও আরেকটা আছে, অন্যান্য টেবিলের সঙ্গে রিলেশনশিপ করা। ধরেন আমরা এখন মোবাইল নাম্বারটাকে প্রাইমারি কি করলাম, সাপোজ আজকে থেকে 2 বছর পরে গ্রামীণ ফোন কোম্পানি বললো ভাই 01711 এটুকু দিয়ে আমার কাজ হচ্ছে না, আমার 01711 লাগবে, এখন মোবাইল নাম্বার হয়ে গেল 12 ডিজিটের, আপনি অলরেডি এখানে 50,000 ডাটা স্টুডেন্ট ডাটা ইনসার্ট করছেন, 50,000 স্টুডেন্ট যদি 5টা করেও কোর্স নেয় মোটামুটি 2.5 লাখ কোর্সের ডাটা আপনি ইনফরমেশনে অ্যাড করছেন, এবং মোবাইল নাম্বার দিয়ে সব জায়গায় রিলেশনশিপটা করছেন, আপনাকে এখন কয় জায়গায় চেঞ্জ করতে হবে? তার মানে প্রথম কথা হচ্ছে এখানে আমরা যা যা দেখতে পাচ্ছি সবগুলোর উপরেই ইউজারের কন্ট্রোল আছে, আমাদের কন্ট্রোল নাই। এই জন্য আমরা সবসময় প্রাইমারি কি বানাবো এমন কিছু একটা যেটা আমাদের, আমি প্রোগ্রামিং করতেছি এই জায়গাটা আমার, এটা আর কেউ জানে না, আমি ইনসার্ট আপডেট ডিলিট রিলেশন সবকিছু করার জন্য এটা ইউজ করবো।
এটা কি হলো না হলো ইউজার কখনো আমাকে বলবে না যে ভাই তুমি একটু আমার আইডিটা চেঞ্জ করে দাও, আইডি বলে যে কিছু আছে ইউজার তো জানেন, এটা আমি আমার সিস্টেমের জন্য রাখছি। আপনারা যেটা বলতেছেন রোল নাম্বার, যদি আপনার রোল নাম্বার দরকার হয় আর একটা কলম নিয়ে রোল নাম্বার রাখেন, কোনো অসুবিধা নেই। যদি আপনার স্টুডেন্ট আইডি সেভ করার দরকার হয় সেটা আপনি আলাদা একটা কলম করে ডাটাটা রাখেন। যদি আপনার স্টুডেন্ট আইডি ইউজারের ডাটাটাকেই আপনি প্রাইমারি কি করতে চান তাহলে কিন্তু এইসব বিপদ আবার পড়ালেন। সো ইউজারের ডাটাকে আমরা কখনোই প্রাইমারি কি করব না। আমি বললাম ইন্টিজার টাইপের একটা আইডি থাকবে আমার, আমি প্রাইমারি কি এটাকে প্রাইমারি কি সেট করতে চাই। সো রাইট বাটন ক্লিক করে সেট প্রাইমারি কি দিলাম এবং সেট প্রাইমারি কি দেওয়ার সাথে সাথে পাশে নালটা উঠে গেছে, তার মানে প্রাইমারি কি কখনো নাল হতে পারবে না। আচ্ছা আমি এটাকে একটু টেনে উপরে নিয়ে আসি, এখানে নিয়ে আসলাম, থাকুক এটা উপরে থাকুক। আচ্ছা আমাদের এখানে এখন ব্যাপারটা কেমন হচ্ছে, আমরা যখনই একটা স্টুডেন্টের ডাটা ইনসার্ট করব আমাকে ওয়ান দিতে হবে, পরের ডাটা যখন ইনসার্ট করবো আমাকে টু দিতে হবে, তারপরটা যখন ইনসার্ট করবো আমাকে থ্রি দিতে হবে, আমি মনে রাখবো কীভাবে? অটো ইনক্রিমেন্ট। সো প্রাইমারি কি এর ক্ষেত্রে সাধারণত যেটা করা হয়, অনেক জায়গায় অন্যরকম কিছু করতে পারে, সো এটা ডিপেন্ড করে টিমের উপরে, সাধারণত যেটা করা হয় ভাই এটা একটা ইন্টিজার নাম্বার, এটা তুমি তোমার ইচ্ছা মতো ইনক্রিমেন্ট করো। অটো ইনক্রিমেন্ট করার জন্য এটা সিলেক্ট থাকা অবস্থায় নিচে আপনারা কলামের প্রপার্টি দেখতে পাবেন, কলামের প্রপার্টিতে আইডেন্টিটি স্পেসিফিকেশন বলে একটা প্রপার্টি আছে, আইডেন্টিটি স্পেসিফিকেশন, সেখানে নিচে লেখা আছে ইজ আইডেন্টিটি, এখন সিলেক্ট করা আছে নো, আমরা এটাকে ইয়েস করে দেব, দিলাম, তার মানে আমরা এখন বলতেছি এটা অটোমেটিক ইনক্রিমেন্টটা হবে। তার নিচে দুটো লাইন লেখা আছে, পেছন থেকে কি দেখা যায়, পেছন থেকে কি দেখা যায়, এখন ইজ আইডেন্টিটি ইয়েস করলাম, আইডেন্টিটি ইনক্রিমেন্ট ওয়ান, আইডেন্টিটি সিড ওয়ান, এই দুটার মানে হচ্ছে আমার এই আইডিটা শুরু হবে, সিড মানে হচ্ছে কোথা থেকে শুরু হবে, ওয়ান থেকে শুরু হবে, আর ইনক্রিমেন্ট মানে আপনারা বুঝতে পারছেন এক করে বাড়বে। আমি যদি এখানে বলে দেই সাপোজ 10, তার মানে প্রথমটা 1, তারপর একটা 11, তারপর একটা 21, এভাবে নিজে নিজে বাড়বে। আমি বললাম 1 করে বাড়লে আমার হবে, 1 দিলাম, শুরুটাকে সেট করতে হবে কোথায়, হ্যাঁ পারবো চেঞ্জ করে দিতে হবে। আচ্ছা দিলাম, ফাইন। আচ্ছা এক করে বাড়বে, এক থেকে শুরু হবে, এই ব্যাপারগুলো আমরা কেন বলতে পারতেছি, কারণ এটা টাইপ ইন্টিজার, যদি এটা ভার্কার টাইপ হতে পারতাম। সো আমরা একটু নিচেরটা দেখি এরকম করতে দেয় কিনা, সাপোজ নেম সিলেক্ট করলাম, আমাকে এটা অপশনই দিচ্ছে না, তার মানে অটো ইনক্রিমেন্ট ব্যাপারটা যেহেতু নিউমেরিক আমাকে এটা অবশ্যই নাম্বার রাখতে হবে। সেটা আরও আরও কিছু আছে, ইন্টিজার আছে, বিগিন্ট আছে, অনেক বেশি ডাটা আনলে বিগিন্ট রাখা হয়, বিগিন্ট মানে হচ্ছে আমাদের আমরা যেটা লং ইউজ করি আমাদের সি শার্পে, অলমোস্ট ওইরকমই। আচ্ছা অটো ইনক্রিমেন্ট দিলাম, আমি এখনও সেভ করি নাই টেবিলটা, কন্ট্রোল এস, টেবিলের একটা নাম দিতে হবে, আমরা দিলাম স্টুডেন্ট, একটা টেবিল তৈরি হয়ে গেল, এখানে এখনো দেখাচ্ছে না, রাইট বাটন ক্লিক করে রিফ্রেশ দেন, চলে আসে, ক্লোজ করে দিলাম, আসলো একটা টেবিল, চলে আসলো টেবিলে কি কি কলাম আছে যদি দেখতে চান আবার ডিজাইন মোডে দেখতে পারেন, রাইট বাটন ক্লিক করে ডিজাইন, আবার সে আগের জায়গা, কোনোটা যদি আপনার মনে হয় পরিবর্তন করতে চান, সাপোজ এটা আমি নাল অ্যালাউ করতে চাই, চেঞ্জ করলাম, সেভ করলাম, আমি আবার একটু উঠাই দিই। স্টুডেন্টের সবগুলো ডাটা দেখতে চাই কি করতে হবে, কোয়েরি লিখতে হবে, নিউ কোয়েরি দিলাম। কোয়েরি লেখার সময় আপনারা একটু একটা জিনিস খেয়াল রাখতে হবে সবাইকে, উপরে আপনার ডেটাবেসটা সিলেক্ট করা আছে কিনা, আপনার এখানে যদি মাল্টিপল ডেটাবেস থাকে, আমরা যখন কোয়েরি লিখি সেটা তো কোনো না কোনো ডেটাবেসের উপরে। সো এখানে যদি আমি সিলেক্ট করে দিই এইটা, এবং আমি যদি আশা করি আমার ডাটা দেখাবে, তাহলে কি হবে, হবে না, আমার ডেটাবেসটা সিলেক্ট থাকতে হবে। আমরা সব স্টুডেন্টের ডাটা দেখতে চাই, সিলেক্ট অল ফ্রম স্টুডেন্ট, তো দিলাম, কিছু নাই দেখাচ্ছে না, আমি ডাটা ইনসার্ট করতে চাই, বলেন আপনারা বলেন, আমি লিখি ইনসার্ট ইনটু, আমি একটু কলামের নামটা লিখি, প্রথমে টেবিলের নাম স্টুডেন্ট, তারপর কলামের নামগুলো দিব, আমি নেম,
আইডি তো আমরা আমরা তো আর দিব না, আইডি তো আমরা এখন ওকে দায়িত্ব দিয়ে দিছি, ওই ম্যানেজ করবে। রেজিস্ট্রেশন নাম্বার, মোবাইল নাম্বার, ইমেইল, ডিপার্টমেন্ট দিলাম, তারপর ভ্যালুস। যেহেতু আমাদের এখানে এখন সবগুলাই ভার্কার টাইপ, আমাকে সবগুলোর জন্যই এটা ইউজ করতে হবে, তাই না? আমি একটু দিয়ে দিই প্রথমে, তিন চার পাঁচ, প্রথমে দিব নেই, সাপোজ দিলাম একটা নাম, তারপর দিব রেজিস্ট্রেশন নাম্বার, মোবাইল নাম্বার, তারপর ছিল ইমেইল, আমরা এরপরে দিলাম ডিপার্টমেন্ট, সাপোজ আচ্ছা আমরা এখানে মাল্টিপল কোয়েরি যদি লিখি এই জায়গায়, আমি চাইলে কোন একটা কোয়েরিকে এক্সিকিউট করতে পারি, সাপোজ আমি চাই এইটুকু দেখতে, তাহলে এটা সিলেক্ট করে এক্সিকিউট করতে পারেন, আমি চাই এইটুকু অংশ এক্সিকিউট করতে, এটা সিলেক্ট করে এক্সিকিউট দিলাম, আমাকে বললো ওয়ান রো এফেক্টে, আবার সিলেক্ট দিব, কি হবে কটা ডাটা, এবার একটা ডাটা, আমরা ওয়ান থেকে শুরু হয়ে বলছি ওয়ান, এটার আইডি, আমরা এবার আরেকটা ডাটা ইনসার্ট করি, সাপোজ দিলাম, আমি আবার এটাকে এক্সিকিউট করতে চাই, সিলেক্ট করলাম, আরো একটা রো ইনসার্ট হইলো, সিলেক্ট করলাম, দুটো আসলো, এবার আমি এটা না দিয়ে ডাটা ইনসার্ট করতে চাই, তাহলে এটা বাদ দিলাম, কলাম অনুযায়ী কি আমাদের ঠিক আছে ডাটা? আমি একটু নাম দিই, দিলাম সাপোজ আমি ডিপার্টমেন্ট দিলাম সিএস, আরো একটা রো এফেক্ট হইলো, ডাটা আসলো তিনটা। আমরা একটা কলামে বলছিলাম নাল দেওয়া যাবে, কোন কলাম ছিল সেটা? মোবাইল নাম্বার, তাহলে আমি চাই এবার মোবাইল নাম্বার দিব না, আমি এখানে নাম দিলাম একটা, মোবাইল নাম্বারটা কয় নাম্বার সিরিয়ালে আছে? এক দুই তিন নাম্বার, এটা দেখি এবার এটা কাজ করে কি, আচ্ছা দেখি, আচ্ছা দুই তিন ডাবল কোটেশন দিলে, আমি যদি এখানে ডাবল কোটেশন দেই, এটা তোর কাছে একটা স্ট্রিং হয়ে গেছে, নাল স্ট্রিংটা ইনসার্ট করে বসে থাকবে, শুধু কোটেশন আর কি, শুধু, আচ্ছা নাল এবং ফাঁকা স্ট্রিং এর মধ্যে কিন্তু পার্থক্য আছে, নাল মানে কিছুই নাই, ফাঁকা মানে কিছু একটা আছে, সেখানে কোনো স্ট্রিং নাই, আর জিরো ইনসার্ট করা মানে কি, সেখানে ভ্যালু আছে, ভ্যালুটা জিরো, দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে, আচ্ছা ইনসার্ট করি শেষ, আমরা এবার আপডেটটা দেখতে চাই, সাপোজ আমরা লাস্ট যে ডাটাটা ইনসার্ট করলাম সেখানে ফোন নাম্বার ইনসার্ট, ফোন নাম্বারটা দিব আপডেট করে, কোয়েরিটা কি হবে? আপডেট স্টুডেন্ট সেট মোবাইল নাম্বার, হ্যাঁ বলেন, 0171 আপনার নাম্বার? আচ্ছা ভিডিও তো রেকর্ড হচ্ছে, তো এই ভিডিও টিডিওগুলো আবার কে কে জানি ইউটিউবে আপলোড টাপলোড দিয়ে দেন, পরে দেখা গেলো আপনাকে সবাই ফোন টোন দিচ্ছে, আচ্ছা তারপরে কি লিখতে হবে? আইডি
আমরা যদি এরকম আমাদেরকে স্পেসিফিক একটা কলাম কখনো সরি একটা রো ডাটা কখনো যদি আপডেট করতে হয় আমরা সবসময় চেষ্টা করব প্রাইমারি কি দিয়ে যেন লজিকটা লেখা যায়, কারণ অনেকের নাম মামুন থাকতে পারে, অনেকের ডিপার্টমেন্ট সিএসি থাকতে পারে। আচ্ছা এখানে তো আমরা মেইল আইডিটাও ভুল দিছিলাম, মেইল আইডিটাও আপডেট করতে চাই, তাহলে কমা দিয়ে আবার আরেকটা কলাম ইমেইল mail.com হয়ে গেল। চলে আপডেট শেষ, আমরা লাস্ট একটা বার ডিলিট করতে চাই, সাপোজ যার আইডি 2 সেটাকে আমি ডিলিট করতে চাই, ডিলিট ফ্রম স্টুডেন্ট, তারপর আইডি 2 এটা দিলাম, ডাটা ডিলিট হয়ে গেল, ডান। তো আমরা যদি সিলেক্ট এখানে এখন লিখতে চাই যাদের ডিপার্টমেন্ট সিএসি তাদের ডাটা দেখব, ওয়্যার ডিপার্টমেন্ট সিএসি, একইভাবে আমরা এখানে লাইক যাবতীয় লাইক ইন বিটুইন সবগুলো টেস্ট করতে পারবো। সো ওই দায়িত্ব আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আমি আর কথা বাড়াচ্ছি না, সব কোয়েরি আমরা এখানে লিখতে পারবো। সো কোয়েরি লেখার সময় আপনাকে একটা জিনিস একটু মাথায় রাখতে হবে, এই জিনিসটা অনেকের ভুল হয়, এখানে যদি আপনার ডেটাবেসটা সিলেক্টেড থাকে, আমার ক্ষেত্রে প্রথমেই কেন ডেটাবেসটা সিলেক্টেড আছে কারণ আমি এই জায়গায় থাকা অবস্থায় নিউ কোয়েরি দিছি, সাপোজ আমি এখানে আছি এই জায়গায় ক্লিক ক্লিক করা ডেটাবেসে, এখন আমি বললাম নিউ কোয়েরি, সবসময় ম্যাক্সিমাম ভুলটা হয় এই জন্য, দেখেন এখন লেখা আছে মাস্টার, আপনি এখানে যদি বলেন স্টুডেন্টের ডাটা দাও পারবে না, যদি হয় আমাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে, শুরু করেন।